राखी बंधनेर प्रासंगिकता निये आमार मोयना न्यूजेर विशेष प्रतिबेदन। रात पोहाले राखी पूर्णिमा दोभेदी हवार कारणे ए बछर दुई दिन धरे राखी पूर्णिमा पालित हबे। राखी बंधन उत्सव एकटी पवित्र उत्सव। राखी बंधन उत्सव मिलन एवं सौभ्रातृत्वेर उत्सव। रात पोहाले राज्येर पाशापाशी मोयनाबासीओ राखी बंधन उत्सवे मेते उठबे। विभिन्न स्कूल कॉलेज क्लाब एवं राजनैतिक दलगुलियो राखी बंधन उत्सवेर आयोजन करे। এই রাখীবন্ধন উৎসব বর্তমানে কেন প্রাসঙ্গিক এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন ময়না আদর্শ শিক্ষায়তনের বাংলা বিভাগের শিক্ষক সম্মানীয় অভিজিৎ মাইতি মহাশয়। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রাত পোহালেই রাখী পূর্ণিমা। রাখীবন্ধন উৎসব একটি মিলনের উৎসব, সৌভ্রাতৃত্বের বন্ধনের উৎসব। আগামীকাল সারা রাজ্য সহ ময়নায় রাখীবন্ধন উৎসবে মেতে উঠবে হাজার হাজার মানুষ। এই রাখীবন্ধন উৎসবের তাৎপর্য বা প্রাসঙ্গিকতা জেনে নেব ময়না আদর্শ শিক্ষায়তনের বাংলা বিভাগের শিক্ষক সম্মানীয় অভিজিৎ কুমার মাইতি মহোদয়ের কাছ থেকে। স্যার নমস্কার। হ্যাঁ, রাখীবন্ধন উৎসবের প্রাসঙ্গিকতা নিয়ে একটু যদি বলেন। রাখীবন্ধন, কেউ বলেন রক্ষাবন্ধন, রাখীবন্ধন আসলে মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব, একতার উৎসব। হিন্দু মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্ব সম্প্রীতি জাগিয়ে তোলার জন্য এবং লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে হিন্দু মুসলমানকে রাখীবন্ধন উৎসব পালনের আহ্বান জানান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখীবন্ধন প্রচলন করলেও রাখীবন্ধনের পৌরাণিক এবং ঐতিহাসিক ঐতিহ্য কিন্তু বহু প্রাচীন। পৌরাণিক দিকটাই আগে বলি। মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণ আহত হন, হাতের কবজিতে রক্তপাত ঘটে। পাঞ্চালী দ্রৌপদী তখন তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণের অনাত্মীয়া হলেও শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আপন ভগিনী হিসেবে ঘোষণা করেন। পরবর্তীকালে পাশা খেলায় কৌরবদের কাছে পাণ্ডবরা পরাজিত হলে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেন। সেই থেকে রাখীবন্ধনের প্রচলন বলে অনেকে মনে করেন। আবার বিষ্ণু পুরাণে অন্য কাহিনী রয়েছে। সেখানে দানবীর দৈত্যরাজা বলি রাখীবন্ধনের কাহিনীর সাথে জড়িয়ে। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলিরাজার রাজ্য রক্ষায় চলে গেলে দীর্ঘদিন দেবী লক্ষ্মী পতি বিরহে পতির সন্ধানে বলিরাজার আশ্রয়ে যান। বলিরাজা ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে আশ্রয় দেন। তারপর একদিন শ্রাবণী পূর্ণিমায় বলিরাজার হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেন ছদ্মবেশী দেবী লক্ষ্মী। বলিরাজা প্রতিশ্রুতিবদ্ধ হন সেই রমণীর স্বামীকে খুঁজে দেওয়ার। এরপর আমরা কাহিনী জানি, বলিরাজা বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি রাখী বন্ধন হিসেবে প্রচলিত হয়ে গেছে। পৌরাণিক প্রসঙ্গ যদি আমরা বাদ দিই, ঐতিহাসিক প্রসঙ্গ কিন্তু গৌণ নয়। কারণ আলেকজান্ডারের স্ত্রী রোজানা একদিন পুরুকে একটি পবিত্র সুতো উপহার পাঠিয়ে অনুরোধ জানিয়েছিলেন আলেকজান্ডারকে যেন যুদ্ধে আহত না করেন। এরপর রণক্ষেত্রে পুরু সেই পবিত্র সুতোর মর্যাদা রাখতে আলেকজান্ডারকে আহত করেন। ইতিহাস কিংবা পুরাণের কাহিনী বহু প্রাচীন। আমরা জেনে এসেছি পরাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধনের প্রচলন করেছিলেন। সে সময় বাংলা, ঢাকা, সিলেট প্রভৃতি স্থানের
হাজার হাজার হিন্দু মুসলমান ভাই বোনেরা রাখি বন্ধনের উৎসবে মেতে উঠেছিলেন, পরস্পর পরস্পরের সঙ্গী হয়েছিলেন, সমব্যথী হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে, সে নববর্ষাই হোক কিংবা হলকর্ষণই হোক কিংবা সূচনাই হোক নববর্ষের, গান রচনা করেছেন নানা ক্ষেত্রে। এই রাখি বন্ধনকে কেন্দ্র করেও একখানা গান রচনা করেছিলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এখন ঐতিহাসিক পৌরাণিক কিংবা পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিত যদি বাদও দিই, আমাদের ছোটবেলায় রাখি বন্ধন একটা আলাদা দিন হিসেবে গণ্য হতো। ছোটবেলায় দেখেছি ব্রাহ্মণ পুরোহিত রাখি পূর্ণিমার দিন সকাল সকাল বাড়িতে হাজির, আমরাও স্নান করে প্রস্তুত থাকতাম, একটা পবিত্র দিন, পবিত্র বন্ধন। উনি একটা মন্ত্র আওড়ে আমাদের হাতে রাখি পরাতেন। মন্ত্রটা এই রকম ছিল, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাং প্রতিব্রদ্ধামি রক্ষ মা চলো মা চলো। মানেটা দানবরাজ বলি যেমন আবদ্ধ হয়েছিলেন, সেরকম আমিও প্রতিশ্রুতিবদ্ধ তোমার রক্ষা করব, ছেড়ে যেও না ছেড়ে যেও না। শুধু তাই নয়, আমরা ছেলেবেলায় বাড়িতে পাটের সুতো, তুলো, উল, ফুল প্রভৃতি দিয়ে নিজের হাতে রাখি বানাতাম এবং বড়দের ছোটদের সবাইকে পরাতাম, বেশ মজা করতাম। একালেও রাখির বৈচিত্র্য ঘটেছে, বরং সেই বৈচিত্র্যে আনুষ্ঠানিক দিকটার চাইতে নান্দনিক দিকটাই বেশি করে প্রকাশিত। সমাজের সর্বস্তরে, অফিসে, আদালতে, থানা, হসপিটাল, স্কুল, কলেজ, দোকান, বাজার, হাট, ক্লাব, সব স্থানেই এখন রক্ষাবন্ধন বা রাখি বন্ধনের উৎসব পালিত হচ্ছে। মানুষরা মেতে উঠেছে পরস্পরের সমব্যথী হয়ে, পরস্পরের সঙ্গী হয়ে। তবে স্কুলে তো এখন দু একদিন আগে থেকেই শুরু হয়ে যায় রাখি বন্ধনের অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের উদ্দীপনা উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এটাকে অবশ্য আমি আবেগের চোখে দেখছি না, এটাই কিন্তু আমাদের বেঁচে থাকার, স্বার্থকেন্দ্রিক জীবনে বেঁচে থাকার প্রেসক্রিপশন। নমস্কার, আপনাদেরকে শোনালাম রাখি বন্ধনের ইতিহাস, পৌরাণিক ঘটনা এবং বর্তমানের প্রাসঙ্গিকতা। আমার ময়না নিউজের পক্ষ থেকে ময়না আদর্শ শিক্ষায়তনের সম্মানীয় শিক্ষক অভিজিৎ মাইতিবাবুকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে ওনাকে এবং সকলকে শুভ রাখি বন্ধনের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই সূত্রে আমি আমার ময়নাবাসী এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ভাই বোনকে রাখি বন্ধনের আগাম শুভেচ্ছা জানাই। নমস্কার। ক্যামেরায় অপরূপ বিষয়, সুমন জানা রিপোর্ট, আপনারা দেখছেন আমার ময়না নিউজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? গুণময়ী এন্টারপ্রাইজ নিয়ে এসেছে এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। যোগাযোগ গুণময়ী এন্টারপ্রাইজ, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম স্টোর। ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পিছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর।